পঞ্চায়েত প্রধানের পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম এসেছে তার। তাই এবার অভিনব কায়দায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। পঞ্চায়েত অফিস সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। ঘটনাটি গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের। প্রায় ঘণ্টা খানেক ধরে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার বিক্ষুব্ধ মানুষরা। পরে গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী প্লাস আবাস যোজনা নিয়ে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে। তৃণমূল নেতাদের স্বজন পোষণের অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সেই বিক্ষোভের আগুনের আঁচ পড়ল এবার গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান প্রতিমা রুইদাসের পাকা বাড়ি রয়েছে, কিন্তু তারপরেও পঞ্চায়েত প্রধান প্রতিমা রুইদাসের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি বের হয়েছে। অযোগ্য মানুষরা এই প্রকল্পের আওতায় আসছেন, কিন্তু যোগ্যরা বঞ্চিত। তাই এই আবাস যোজনা প্রকল্পে যাতে স্বচ্ছতা আসে সেই দাবি জানিয়ে তারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন। এদিন পঞ্চায়েতে ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করে তারা বিক্ষোভ দেখালেন। ইন্দাবাসনের নাম এসেছে যাদের প্রকৃত মাটির বাড়ি, তারা কিন্তু পাচ্ছেনি, এবং বিডিও প্রধান মিলে চক্রান্ত করে গরিব মানুষকে, প্রধানের নিজের পাকা ইন্দাবাসন পেয়েছে 8 বছর, আবার এবছর প্রথম সারিতে নাম এসছে ফার্স্টে, এবং আরও যাদের পাকা বাড়ি আছে তারাও কিন্তু ইন্দাবাসন পাচ্ছে, কিন্তু যাদের অরিজিনাল মাটির বাড়ি তারা কিন্তু পায়নি। কি কারণে সেটার জন্যই আমাদের আজকে বিক্ষোভ। ঘর দুয়ার পড়ে যাচ্ছে, থাকার মতন জায়গা নাই, আসল গরিব ঘর পাচ্ছে নি, যারা পাওয়ার উপযুক্ত লোক ঘর পায়নি, যাদের পাকা বাড়ি আছে দোতলা তিনতলা তাদের নাম মনে হচ্ছে সার্ভে হচ্ছে, আর আমাদের সার্ভে হচ্ছে তো ঘর পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না কারণটা জানতে চাই। পাকা বাড়ি প্রচুর লোক পেয়েছে, যাদের পাকা বাড়ি তারাও পেয়েছে, অত নাম কি জানি আমি। হ্যাঁ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নিজের নাম আসার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রতিমা রুইদাস। তিনি বলেন, যখন তিনি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তখন তার বাড়ি ছিল না, তবে এবার তিনি এই প্রকল্প থেকে নিজের নাম মুছে ফেলবেন। আমার বাড়ি যদি থাকে আমার নাম তাহলে কেটে দিতে হবে, আমি পাবার উপযুক্ত হয়েছিলাম গতবারে সার্ভেতে, কিন্তু এখন তো সেটা নয়, বা সেটা কেটে দিবে, কিন্তু জব্বটা করলে তো সেটা সমস্যা হবে, সমাধান হবেনি। আমার নামও ছিল 18 সালের সার্ভে লিস্টে, আমার নামও ছিল, সেই অনুযায়ী লিস্টের নাম এসেছে, সেটা নিয়ে আরো বিক্ষোভটা বেশি করতে চায়। পঞ্চায়েত অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিক্ষোভের ঘটনায় রীতিমতো তেতে উঠল গোঘাটের পশ্চিমপাড়া। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইস্যুতে বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ, মূলত আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্দারণ গ্রামের মানুষরা। এদিন বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, সরকারি এই প্রকল্পের স্বচ্ছতা না আনা হলে আন্দোলন চলবে। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, তবে ঘরে যে 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, ঘরে লিস্ট আসছে, নাম বলছে, পার্টির লোক বলছে যে হ্যাঁ তুমি ঘর পাবে, কিন্তু ঘর আমি পাচ্ছি না, ঘর পেয়ে যাচ্ছে পার্টির লোকে, কার দুতলা আছে, কার 5 বিঘে জমি আছে, 10 বিঘে জমি আছে, সে পেয়ে যাচ্ছে, আমি ঘর পাচ্ছি না। আজকে আরামবাগ বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, আর যাদের কেউ কেউ ছেলে পুলে নাই আর নাই, তাদেরকে বাড়ি যায় না, ভুল করিও করতে যায় না, বলছে আপনাকে ভুলে যায়, আপনাদের বাড়িতে বলে বলে ভুলে যায়, ওখানে যাওয়া হয় না, আর স্বামী নাই ছেলে নাই, ভিক্ষা করে খায়, তার বলে ঘর নাই, আর ভোটের সময় ভোট আনতে যাবে, এবার ভোট আনতে গেলে ছাঁটাই করে মারবে, ভোট আনতে যেয়ে দেখবে একবার, হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত ছাপ খাবো তাহলে মনে থাকবে, কেন বাড়ি দিবে না, কেন যাদের ছাদ পুরো করে রেখেছে দুতলা বাড়ি তাদেরকে বাড়ি দিবে, আর ওই মানুষটার বাড়ি নেই, ওই মানুষরা বাড়িতে থাকতে পারেনি, জল পড়ছে, তারা কেন তাদেরকে বাড়ি দেবে না কেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। আসতে চলেছে বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ালা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির হতে চলেছে বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই, আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।